জিরা চিকেন বানানোর জন্য এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে কারির পিসের সাইজে কেটে নিয়েছি। গোটা জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আদা বাটা 2 টিস্পুন, ভিনিগার 1 টেবিলস্পুন। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্যে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন নুন, আদা বাটা, আদাটা পুরোটাই দিয়ে দিচ্ছি, জিরে লঙ্কা বাটা তার থেকে 2 টিস্পুন দিলাম, ভিনিগার। এখন এই সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসছি। রান্নাটা করার জন্যে প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিলস্পুন সর্ষের তেল দিলাম। তেল গরম হলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়েছে। এখন 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হলে ম্যারিনেট করা চিকেনটা মশলা সহ দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই জিরে চিকেনটাতে টক দই, টমেটো, গরম মশলা কোনো কিছুই দেওয়া হয় না। জিরের সম্পূর্ণ টেস্ট, ফ্লেভারটা থাকে, খেতে কিন্তু খুব ভালো হয়। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব, তাহলে নিচে মশলাটা লেগে যাবে না। একটু সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। কষানোটাতেই যা একটু সময় লাগে, যেহেতু ভিনিগার দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা থাকে, তাই চিকেনটা সেদ্ধ হতে সময় লাগে না। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, চিকেনটা ভালোই কষানো হয়ে গিয়েছে। এখন চিকেনের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ গরম জল দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ফোটার অপেক্ষা করব। ফুটতে শুরু করেছে। এখন ঢাকা দিয়ে 15 মিনিট মাঝারি আঁচে রেখে রান্না হতে দেব। 15 মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে বেটে নিয়েছি। 1/2 টিস্পুন কালো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। যে কোনো সর্ষে বাটা দিলেই হবে। এখন এটাকে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মাঝারি আঁচে রেখে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি, ঝোলটাও ঘন হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। জিরেটাকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে জিরা চিকেন। এই জিরা চিকেন সাদা ভাতের সাথে খুব ভালো লাগে, আবার রুটির সাথেও কিন্তু ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। আজ আসি, ধন্যবাদ।